আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখেন, এই জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ। আমি সবসময় আসলে আমরা যে কার্যক্রমগুলো আমরা করি সেই কাজগুলো আমরা ইউটিউবে দেখানোর চেষ্টা করি, এবং এটা দেখে অনেক বন্ধু আছেন যারা দেশের বাইরে আছেন, দেশে আছেন, বিভিন্ন সময় এই ভিডিওগুলো উপকৃত হন, অনেকে উৎসাহিত হন এবং দেশে আসেন, এসে আমার সাথে যোগাযোগ করেন, কাউকে আমি সঠিক পথ দেখাই। অনেকে আবার ফোন করেন, ফোনে আমি রিসিভ করতে পারি না, আমাকে মনে মনে গালাগালি করেন। রাজধানী ঢাকার মিরপুর 13 নম্বরের বউবাজারের পাশে ক্রিমান ডেইরি নামে একটা সুন্দর খামার, সেই খামারের মালিক দেশের বাইরে আছেন, ফোন করে বললেন যে ভাই আমাদের খামারের একটা গরুর খুব খারাপ অবস্থা, যদি পারলে একটু আসতেন আমার গরুটাকে বাঁচান। আপনারা যারা ডেইরি খামার করেন এবং যারা ডেইরি খামার করবেন তাদের জন্য কিছু শিক্ষার বিষয় আছে, বন্ধুরা চলুন আমার ভিডিওতে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। যাদের ডেইরি খামার আছে বা যারা ডেইরি খামার করবেন, মূলত এই ভিডিওটা তাদের জন্য। আমরা যারা ডেইরি খামার করবেন বা যাদের ডেইরি খামার আছে, এই ভিডিওটা মূলত তাদের জন্য। আপনাদেরকে কিছু কথা বলি, এই ভিডিওটি বেশ কয়েকদিন আগে আমি ধারণ করেছিলাম ইউটিউবে এইভাবেই দিব এটা ভাবি নাই, তারপরেও মনে করলাম যে অনেক দর্শক আছেন যারা আমার চ্যানেলটা দেখে কমেন্ট করে যে ভাই আপনারা তো খালি সফলতা দেখান, একটু বিফলতা, একটু সমস্যা, এগুলো একটু দেখান। আমি যেহেতু টেলিভিশনে সাংবাদিকতা করি, আমার কাছে সফলতার থেকে বিফলতাটাই বেশি। আপনারা যারা জিটিভির সবুজ বাংলা দেখেছেন, শ্যামল বাংলা দেখেছেন, সবাই জানেন যে আমাদের প্রতিটা পর্বে কিছু সমস্যা নিয়ে আমরা প্রতিবেদন করি, যেখান থেকে আমি এডিট করে সফলতাটাই দেখানোর চেষ্টা করি, সব সমস্যাগুলো দেখাই না। আজকের আমরা আপনাদেরকে, আপনাদের জানার জন্য, আপনাদের বোঝার জন্য এই প্রতিবেদনটা র ফুটেজটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনার ধৈর্য ধরে যদি এই ভিডিওটা দেখেন আপনাদের অনেক চোখ খুলবে, কিছুটা এডুকেশন হবে। হয়তো যারা মোবাইলে দেখছেন তাদের জন্য কষ্ট হবে, তারা আমাকে গালাগালি করবেন না, হয়তো MB খরচ হবে, হলেও যদি আপনি ডেইরি খামার করতে চান, ডেইরি খামারকে ভালোবাসেন, তাহলে ধৈর্য ধরে থাকেন। দেখছেন একটা গরু চার হাত পা চার দিকে দিয়ে চিতোয় শুয়ে আছে, মুখ দিয়ে লালা বিজলো বেরোচ্ছে, যে কোনো সময় গরুটা মারা যাবে। এই গরুটা 3 দিন আগে বাচ্চা প্রসব করেছে, বাচ্চা প্রসব করার পর হঠাৎ গরুটা পড়ে গেছে, শুয়ে পড়েছে, তো আর উঠতে পারছে না, কোনোভাবে উঠতে পারছে না, চারা তো চারদিকে দিয়ে, কিন্তু গরুটা এখন চলে যাওয়ার পথে। এই খামারটির অবস্থান আমাদের রাজধানী ঢাকার মিরপুর 13 নম্বরের, 13 নম্বরের যে বউবাজারটা আছে বউবাজারের পাশে, এইখানকার যিনি মালিক তিনি দেশে নাই, দেশের বাইরে আছেন, তার যে কর্মচারীরা আছে, তা এরা খামারের এরকম অবস্থা দেখে আমাকে ফোন করলেন যে ভাই আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন খামারে যান, আমাদের এই গরুটা এই অবস্থা আছে, যে কোনো সময় গরুটা মারা যাবে, যদি পারেন আমাদের খামারটা একটু ঘুরে যান। ভাগ্যক্রমে ডাক্তার মেহেদি হাসান মামুন তখন আমাদের কাছেই ছিল, আমি মামুন সাহেবকে বললাম যে মামুন ভাই এরকম মিরপুরে একটা খামার আছে, যাবেন আপনি সেখানে? তাদের গরুটার অবস্থা খুব খারাপ, দেখছেন গরুটা সোলাসুলি করছে, লালা বিজলো বেরিয়ে গেছে, মাথা বাড়াচ্ছে, গরুটা মারা যাবে। তখন মামুন ভাই আমাকে বললেন যে চলেন যাই যাই, তারপর আমরা গাড়ি নিয়ে রওনা করলাম এবং ওনাদের বাড়িতে এসে মামুন ভাই গরুটাকে দেখলেন, দেখে কিন্তু প্রথমে গরুর গায়ের জ্বরটা পরীক্ষা করে নিলেন, জ্বর পরীক্ষা করে এখন মামুন ভাই কিছু চিকিৎসা গরুটাকে দিবে। আপনারা যদি আমার সাথে সাথে থাকেন তাহলে বুঝবেন যে আমরা আসলে এখানে কি করছি। তা বন্ধুরা, আপনারা যারা ডেইরি খামার করবেন বা ডেইরি খামার আছে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এই ধরনের বেশি দুধ হওয়া গরু, হলিস্টিন ফিজিয়ানে গরুটার দাম 2.5 লাখ টাকার কাছাকাছি, এই গরুটা
প্রায় 16-17 লিটার দুধ দেয় প্রতিদিন। তার সুন্দর একটা বাছুর আছে, এই গরুটা যদি মারা যায় তাহলে কিন্তু তার বাছুরটাও বাঁচানো যাবে কিনা সন্দেহ আছে। অনেক রকম সমস্যা, অনেক জটিলতা। আমাদের ডাক্তার মামুন, উনি মূলত কুমিল্লার উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। উনি ওনার ফ্যামিলি ঢাকাতে থাকেন বলে শুক্র শনিবারে উনি ঢাকাতে থাকেন, তাই আর কি ভাগ্যক্রমে আমরা ওনাকে পেয়ে গিয়েছি। আমি যাতে কোনো রকমের ড্রাগ অ্যালার্জি না হয় সেই কারণে এনটিস্টামিনিক দিচ্ছি, বা কোনো রকম কোনো শক না হয়, জাস্ট এই কারণে। স্যালাইন দিব, স্যালাইনের সাথে ক্যালসিয়াম দিব আর কি, ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। এটা তোলা যাবে না, ঠিক না লাইন, ঠিক আছে ঠিক আছে, একটু ধরে রাখতে পারলে ভালোই তো। প্যাঁচ দেন, প্যাঁচ দেন, প্যাঁচ দেন, হাতে মুসরো দেন না, তাহলে হবে। ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট, স্পেনের ওষুধ এটা। এটা হলো ওরা একটু মিসগাইডেড হয়েছে বুঝছেন, এটা হলো ওরা যদি আমাকে আরেকটা কমপ্লেন করছে যে গরু বাচ্চা দিচ্ছে, বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওষুধ বুঝে গেছি কী ওষুধ হয়েছে, কিন্তু যেহেতু তারা ডক্টর না, ও আরেকটা কমপ্লেন করলো যে গরু পেট ফুলে গেছে, বলছে গরু পেট ফুলে গেছে। আসলে এটা নাথিং, এটা পেট ফুলা না, এটা আসলে এক পাশে পড়ছে আরেক পাশে আসলে পেট পেটটা ফুলে উঠছে। আমি বলছি তোমার ট্রিটমেন্ট দেখবার, দেখার পর গরু দাঁড়া গেছে, পেট নাই। আমি এরকম একটা কোয়াকের সঙ্গে চিকিৎসা করতে গেছি, আমার একটা গরুর শেষ সাথে নিয়ে গেছে কুমিল্লা, বলে স্যার পেট ফুলার ওষুধ নিয়ে আসেন। আমি বলছি ঠিক আছে নিয়ে আসছি, হ্যাঁ আমি বলছি নিয়ে আসছি, অসুবিধা নেই। তো আমি ওই আমার অ্যাসিস্ট্যান্ট আছে আরেকটা, বললাম যেমন বলো যে স্যার একটা ইঞ্জেকশন দিবো, এই ইঞ্জেকশন এই সব পেট ফোলা যাবে গিয়া, আসলে কিসের ইঞ্জেকশন দিবো, ওটা তো এর সঙ্গে সঙ্গে চলে যাবে। গরু বাঁচছে নাকি মনে ও এহিনগুলো এখন গেছে না, চিকিৎসা না শুরু হয়েছে কেবল, এর সঙ্গে আরও ক্যালসিয়াম দিব, কারণ অনেক বড় গরু তো 500 ক্যালসিয়ামে হয় না। এই চিকিৎসাও একটা আর্ট, অনেকে করবে কি 500 দিয়ে গরু উঠায় দিয়ে চলে যাবে, পরের দিন গরু ঝিমাবে, গরু খাবে না। এটা হচ্ছে আসলে গরুটা সাধারণত গরু থার্ড বিয়ানে মিল ফিভার হয়, এটা কত নম্বর, এটা 4। হাই ল্যাকটেটিং কাউগুলো যেগুলো বেশি দুধ দেয় সেগুলো যখন বাচ্চা দেয় আপনার পাস্টুরেশন, দুধের সঙ্গে বডি থেকে ক্যালসিয়াম চলে আসে, যার ফলে ক্যালসিয়াম ঘাটতি হয়, ঘাটতি হওয়ার পরে গরু উইক হয়ে যায়, এটাকে মিল্ক ফিভার বলে, বাংলা হচ্ছে দুধ জ্বর। যখন এটা হবে এটা আপনার জাস্ট ক্যালসিয়াম দিয়ে পুশ করা যায় সঠিক ওয়েতে সঠিক মাত্রায়, তাহলে গরুটা আবার পূর্ব অবস্থা ঠিক চলে আসবে। এই
আমি এখন তাকে আসলে ক্যালসিয়াম দিচ্ছি, মেইনলি ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট স্যালাইনের সঙ্গে দিচ্ছি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, কোনো শক না করে। দেওয়ার আগে আমি এন্টি শক, যাতে কোনো শক না হয়, সেই জন্য আমি আসলে অ্যান্টিহিস্টামিনিক কোনো ওষুধ দিয়ে নিলাম। এই পেট ফুলা, এটা তো হবে, এক পাশে তো শুয়ে আছে, ও সমান এক পাশে পেটটা ব্লক হয়ে গেছে আর এক পাশে পেটটা উঠে গেছে। এটা যখন ট্রিটমেন্ট দেওয়া শেষ হবে, দেখবেন কিছু গ্যাস ফর্ম করে, ট্রিটমেন্ট দেওয়ার পরে এটা ওকে হয়ে যাবে, বোঝা যাবে না তখন। না, উঠতে পারছে না, কারণ তার বডিতে ব্লাড লেভেল এমন কোনো ক্যালসিয়াম নাই, জিরো মাত্রা। এবং এটা যদি চিকিৎসা সঠিক সময় না দেওয়া যায়, তাহলে উইদিন শর্ট টাইম, হয়তো 6 আওয়ার পরে এটা মারা যাবে। প্রথমত টেম্পারেচার থাকে, পরবর্তী সময় টেম্পারেচার থাকে না, আস্তে আস্তে সাব নর্মাল টেম্পারেচার চলে যাবে। অ্যাট লাস্ট অনেক সময় সঠিক ওয়েতে যদি চিকিৎসা দেওয়া না হয়, বা ক্যালসিয়াম যদি বেশিও হয়ে যায়, সেক্ষেত্রে শক করে, আবার যদি ক্যালসিয়াম যদি না দেওয়া যায়, সেক্ষেত্রে মারা যাবে। সে মারা যেত অ্যাট লাস্ট, অর্থাৎ 6 ঘন্টা পর বা 8 ঘন্টা পর 100% মারা যেত, কারণ এটা ট্রিটমেন্টই হচ্ছে ক্যালসিয়াম, সরি ল্যাক অফ ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। সাধারণত যদি আমি বলছি আপনাকে, যদি হয়তো যখন প্রেগনেন্ট অবস্থা ছিল, অ্যাডভান্স স্টেজ, যদি হয়তো প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দেওয়া যেত বা কাঁচা কাজ দেওয়া যেত, তাহলে এটা থেকে অনেক সময় প্রিভেন্ট করা যায়। এটা কোনো ইনফেকশাস ডিজিজ না। শিরা ভেইনে সবচেয়ে বড়, বডি সবচেয়ে প্রমিনেন্ট ভেইন যেটা, জুগুলার ভেইনে। এইটা আসলে যারা অভিজ্ঞ, আমরা শুধুমাত্র একজন ডক্টরাই এটা সহজে আইডেন্টিফাই করতে পারে, আসলে সম্ভব। ওটা পালপেশন করে ধরলেই এটা ইনফ্লাম মোটা হয়ে ওঠে, তখন করা যায়। এটাও ক্যালসিয়াম, এটা অন্য একটা কোম্পানির ক্যালসিয়াম দিচ্ছে আর কি। আমরা আশা করি ইনশাল্লাহ এতে ঠিক হবে। এটা কিন্তু খুব সহজ মনে হচ্ছে, সহজ ক্যালসিয়াম দিলাম, গরু দাঁড়ায় গেল, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক গরু এক্সপায়ার হয়ে যায়। কারণ হচ্ছে যে আবার ডোজ হয়, আবার যদি শক করে, রেপিড হয়ে যায়, যদি ক্যালসিয়াম ইনফেকশনটা যদি রেপিড হয়, তাড়াতাড়ি হয়ে যায়, সেক্ষেত্রে হবে। খুব ভয়ঙ্কর চিকিৎসাটা, সুবিধাও আছে, অসুবিধাও আছে। সার্ফাসটা মরছে আমার জীবনে, সার্ফাসটা মারা গেছে, সত্যি অসম্ভব কিছু নাই। এটা মরে যাওয়ার পরে শিখছি যে কেন মরছে। মনে করেন এটা রাত্রেবেলা হয়েছে, আমি গেছি ভোরবেলা, মনে করেন গায়ের কোনো কিছু নাই, মানে খালি বোঝা যায়, খালি মনে হয় যে দমটা আছে এরকম, এটা তো তাও নড়ছে। আইসিআই যদি হঠাৎ করে যদি একটু আপনি স্পিডে মারলেন, হার্ট আর ইয়া করতে পারে না, হার্টের 4টা পাম্প না, মানে এইটার সঙ্গে আর এটা ইয়া করতে পারে না, এটা খুব তাড়াতাড়ি হচ্ছে, এটা খুব আসলো হচ্ছে, তখন শক করে, তখন ইনস্ট্যান্ট মারা যাবে, আর কিছু করার নেই। চোখ সদা হয়ে যায়, সেন্সই থাকে না, দম আছে না নাই সেটি বোঝা যায় না। আচ্ছা, সব কল্পনা বন্ধ করে দিই, এ করো, উঠাও, ওগুলো বসে যাবে, বসে যাবে, পানি মারো, পানি ছিটে মারো, বসে যাবে, কিচ্ছু না, মানে ডলা দাও, হাত দাও, ডলা মারো। অলরেডি 500 ক্যালসিয়াম চলে গেছে। না না, কিচ্ছু লাগবে না, এগুলো লাগবে না, সরাও, এই পানি বন্ধ করে দাও, এখন আসো এদিকে, বুদ্ধি শিখাচ্ছি, এই দড়িটা খুলো, গলার দড়ি খুলো, শিং আর থুত মুসালো, শিং আর মুখ পেঁচ দো, এটা ভাঙবে, বাচ্চা দিছে না, ওই পায়ের সঙ্গে বান্ধো, দড়ি ধরবে, হবে না, একটু দড়ি লম্বা দড়ি লো,
চাইছো? তোমাদের সাহস আছে দেখা যায়। মনির ভাই আমি 14 নম্বরে আছি, আসতেছি। রাজিদ ভাই এই জিনিসটা শিখেন, এই জিনিসটা আমি আগে জানতাম না। এই যে এই যে এই বান্দাটা গরু যত চেষ্টা করুক, আগে তো 4-5 জন ধরে রাখতো, আর উঠতে পারবে না। এটা আমি খাবারে শিখছি, এই আপনার ওই যে ওর নাম কি শেওড়াপাড়া এক খামারে এই সিস্টেম শিখছি। এখন আমি এই গরু দিই, আগে তো 5-7 জন ধরে রাখতে হইতো, গরু লাইতে মারে এই মারে সে মারে, গরু যত চেষ্টা করুক উঠতে পারবে না। ওই যে গরু তোমার সময় জবাই করার সময় কী করে ডাকা আসছে না চার পা বাঁধবে, আর আমাদের ওই দিকে কী করে জানেন, এই লেসটা নিয়ে কিষণ দিয়ে দিয়ে ও ওই জায়গা দিয়ে এমন ওই কাজ দিয়ে ধরে রাখে 2-3 ঘন্টা ঢেকে ধরে রাখে। একটু কাঁপবে, একটু ডলে দো তাহলে হবে, দাও একটু পানি মারো, পানি দাও, অসুবিধা মাথায় দাও, মগটা কই আবার পড়ে যাবে। মটর টানো দেখো দেখো, ব্যথা পাবে না, চোখটি ডলো, মোটরটা সারো না, এখানে মারো, চোখে দাও, চোখে দাও, ডলো শৈল ডলো, হ্যাঁ চোখে দাও, মাথায় দাও, চোখে দাও, মাথা পিছন সাইডে দাও, সারা শৈল দাও, গাড়ি দাও, তান্দি পিছনে, সিংহের পিছনে দাও, সিংহের পিছনটা হয় না, হ্যাঁ এই থেকে দাও, হ্যাঁ ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। বুঝছো এই জন্য আমাদের কাছে কিছু হইলে তোমাদের জবাবদিহিতা নাই, কিন্তু তোমাদের কাছে হইলে এই কি দরকার, কি বনে তোমাদের 2 টাকা বেশি দেয়, দেখছো কিছু করার আছে, মাথা ছেড়ে দিই, সারা শুলে দিও, দেখছেন কীভাবে সব করে, আমি থেমে দিয়েছি, মাঝখানে তো অনেকবার থামছি, উঠে বসাইছি, থামছি, নিয়মটা হলে মাঝখানে থামতে হবে, কিচ্ছু করার নেই। ওগুলো দরকার নাই, হ্যাঁ মাঝখানে এই বিষয়গুলো এটি দরকার নাই, যখন গরু পড়ে আছিল শুয়ে আছে,
বাঁধছো কেন আবার দরকার নাই না না উঠবে উঠলে অসুবিধা নেই এখন অ্যাডজাস্ট ইয়া হয়ে গেছে খুলে দেন খুলে খুলে দেন এখন তো ইজি হোক শুনতে দলতে মানুষের যেমন পাম্প করে না এরকম ধরনের চোখে মারো চোখে মারো হ্যাঁ কেন কিন্তু তো সে ইয়া হয় নাই বাসুটা কই একদিন পর 3 সিসি করে দিবা অনেক ফুলে গেছে আল্লাহ মারা ফেলেছে এটা কি দিছে উদা মারা ফেলেছে মারাত্মক রকমের সমস্যা তোমাদের ব্যথার ওষুধ আছে তাহলে এটা দিয়ে দিলাম না এই যে এটা 3 সিসি করে ডেলি আর এটা একদিন পরপর 3 সিসি করে ঠিক আছে এটা আজকে দিছি একদিন পর এটা রেলামাইসিন এলে আর এটা কিটোবে ওঠা 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 না এমনি উঠবে না উঠবে এমনি উঠবে উঠবে গরু না উঠলে মানুষ ধরে 20 জন ধরে বেড়াতে পারবে না তাকে বলে একটু হাটে আনতে পারো আর পড়বে না গরু অসুবিধা নেই আর হবে না কিছু হবে না এই গরুটার কি হয়েছিল আপনি কি ট্রিটমেন্ট দিলেন এখন কি অবস্থা আছে বলেন আগে তো ছবিগুলো নিচ্ছে নি ওগুলো দেখাবেনি ঠিক আছে না এই গরুটা আসলে মিল ফিভার হয়েছিল গরুটা বাচ্চা দিয়েছে শুক্রবার দিন আফটার পাস্টুরাইজেশন মানে বাচ্চা দেওয়ার পরে আপনার গরুতে প্রচুর ওলানের প্রচুর দুধ আসে দুধে ক্যালসিয়াম চলে আসে বডির থেকে যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণ ক্যালসিয়াম চলে আসে তার ফলে হয় কি গরুতে ক্যালসিয়ামের শর্ট পড়ে যার ফলে শর্ট হওয়ার পরে গরু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে পারে এবং একসাথে চিকিৎসা দিয়ে সময় মতো চিকিৎসা না দেওয়া যায় তাই গরু মারাও যেতে পারে এবং প্রপারলি এই গরুটা চিকিৎসা দিতে হবে পরিমাণ মতো ক্যালসিয়াম দিতে হবে আমি এখানে চিকিৎসা শুরুতেই তাকে প্রথমে আমরা অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ যাতে ওষুধে কোনো রিয়েকশন করে বিক্রিয়াকরণ না করে এবং কোনো শক ইলেকট্রোলাইট শক যেন না হয় সেই কারণে আমি প্রথমে একটা অ্যান্টিহিস্টামিনিক দিলাম তারপরে স্যালানেসোইড আমি ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট এবং উইথ ফসফরাস এটা আমি পুশ করলাম প্রায় 900 সিসি এবং 1000 ক্যালসিয়াম দেওয়ার পরে আপনি দেখছেন গরুটা আস্তে আস্তে বসাচ্ছিল তারপরে উঠে দাঁড়ালো এবং গরুটা আগের মতোই অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে অনেক সময় দেখা যায় গরুতে প্রচুর পরিমাণ যদি যখন ক্যালসিয়ামটা বডিতে যায় তা বডিটা আসলে হিট হয় হ্যাঁ অনেক সময় এটা একটা নর্মাল বিষয় বডিতে যখন আপনার মানুষের এরকম মানুষের যদি ক্ষুধা লাগে খাওয়ার পরে ক্ষুধা ছুটে মানুষের দুর্বলতার কারণে বডিতে আসলে উইকনেসটা দেখা হয় মানুষ শরীর কাঁপে দুর্বলতার কারণে সেটা আসলে উইকনেসটা হয়ে গেল যদি সময় মতো ট্রিটমেন্ট না হতো গোটা অ্যাট লাস্ট গোটা হয়তো 6 ঘন্টা বা 8 ঘন্টা পরে গোটা মারা যেত কারণ আস্তে আস্তে তার টেম্পারেচার কমে যেত সাব নর্মাল টেম্পারেচার গোটা একসাথে মারা যেত মানে এই ধরনের পরিস্থিতি হলে খামারদের কি করা উচিত অবশ্যই এই ধরনের পরিস্থিতি হলে খামার অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসক মানে ভেটেনারিয়ান ডাক্তার দ্বারা চিকিৎসা করতে হবে প্রপারলি করতে হবে কারণ তারা হয়তো দেখা যায় যে 10টা গরু এরকম দিল 10টা গরু দেখা যায় 10টা গরুর মধ্যে হয়তো 2টা গরু মারা গেল
হয়তো ডাক্তারের পাশাপাশি যে দুইটা গরু মেরে মারা গেলো, যার ফলে খামারের ব্যাপক লস, ওরা বুঝতে পারে না। অনেক সময় বলে যে হয়তো হায়াত নেয় মারা গেছে, আসলে না, আসলে অনেক সময় স্পিড হয়ে যায়, ক্যালসিয়াম দেওয়াটা অনেক স্পিড হয়ে যায়, হার্ট হার্ট হার্টে শক করে, সঙ্গে সঙ্গে হার্ট শক করে হার্ট ব্লক হয়ে যায়, মারা যায়। অনেকে করে, অনেকে অনেক অনেকেই করে থাকে, এবং আমি মনে করি সেটা কোনোভাবে উচিত না, কারণ প্রপারলি ট্রিটমেন্ট না হলে গরু মারা এক্সপায়ার হতে পারে যে কোনো সময়। আর কোনো খামার করতে হলে খামারিকে সর্বপ্রথম কী করতে হবে, কার সাথে যোগাযোগ করলে ভালো হবে? নতুন খামার এসে বিদেশে আছে, 10 লাখ টাকা বা 20 লাখ টাকা একটা খামার করে, আসলে সে কি আসে তার পাশের খামারির কাছ থেকে শুনবে, নাকি ওষুধের দোকানের কাছ থেকে পরামর্শ নেবে, নাকি আপনার উপজেলায় যাবে, উপজেলায় গেলে উপজেলার ডাক্তার ডাক্তারে কী ধরনের সহযোগিতা করে, এই জিনিসটা সুন্দর করে। অবশ্যই একটি খামার করার শুরুতেই আমি মনে করি তার প্রশিক্ষণ দরকার, পাশাপাশি একজন ভেটেনারিয়ানের সঙ্গে কথা বলা উচিত যে খামার কীভাবে খামার করলে, কী উপায়ে খামার করলে, কোন জায়গায় করলে খামারটা লাভবান করা যাবে, সেক্ষেত্রে অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের সাথে দেখা করা উচিত, মানে পরামর্শ নেওয়া উচিত। ফার্স্টলি পরামর্শ নেওয়ার পরে ফার্স্টলি যে কাজটা করা উচিত, তার এখানে ভালো গাভী দরকার, ভালো গাভী ছাড়া এখন এখনকার সময়ে কোনোভাবেই খামার প্রফিটেবল করা যাবে না। কমপক্ষে সকালে 10 কেজি দুধ হয় এমন গাভী পারলেই কেবলমাত্র খাবারিরা লাভ করতে পারবে। আর গাভী চিন্তাটা মাথার পরেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবুজ ঘাস। সবুজ ঘাস ছাড়া কোনো খামার সফলতা আসবে না, কারণ ঘাস সবুজ ঘাস ছাড়া খামারের দুধ পর্যাপ্ত পরিমাণ মতো দুধ হবে না, গরু হিটে আসবে না, গরু কনসিভ করবে না। অবশ্যই এই জন্য খামার করার সঙ্গে সঙ্গে ঘাসের চিন্তাটা মাথায় নিতে হবে। কমপক্ষে একটি গাভীকে প্রতিদিন 20 কেজি মিনিমাম 15 থেকে 20 কেজি ঘাস খাওয়াইতে হবে, তাহলে তার খামারের লাভ আসবে। এবং খামারে ঘাসের পরপরই যেটা করা উচিত সেটা হচ্ছে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসা, কারণ একটা ভুল চিকিৎসা একটা গরু মারা যেতে পারে, একটা গরু বাদ হয়ে যেতে পারে, এই জন্য অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসক দ্বারা খামার চিকিৎসা করা উচিত। আসুক এর ফার্ম শুরু হয়েছে আপনার 2012 সালে এপ্রিল মাসের থেকে, আর ফার্ম শুরু করেছে আপনার 3 টাকা গাভী দিয়ে আর কি। ওই সময় বর্তমানে দুধ হয়েছিল আপনার 60 লিটার। ধীরে ধীরে আর কি গাভীগুলো বাড়াইছি, আর আমাদের দুধ এইখানে মনে করেন যারা খায় রেগুলারলি এরাই আসি নিয়ে যায়, আমাদের আর কি বাইরে যাই দিতে হয় না বর্তমানে। আর বর্তমানে আমাদের 3টা থেকে শুরু করে বর্তমানে বাচ্চা সহ আমাদের এই কোষটা আর কি গাভী বাচ্চা হয়েছে, আর প্লাস এখন যেটা সমস্যা হয়েছিল এটা মনে করেন গত শুক্রবার বাচ্চা দিছিল, তাতে মনে করেন ক্যালসিয়ামের সমস্যায় আর কি এই পরিস্থিতি হয়েছে। তো মনে করেন আমরা স্বাভাবিক যেটা আমাদের জানা মতে ট্রিটমেন্ট সাধারণ ওটা আমরা নিয়েছি, পরবর্তীতে যেটা দেখতেছি যে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না, চলে ওই সময় আর কি ডাক্তার আনছি। এই এটা তো মনে করেন খাওয়া দাওয়া নাই বা ইয়া করা নাই, ক্যালসিয়াম শট খাওয়া দাওয়া করে নাই, বিধায় এই পরিস্থিতিটা। এটা তো আপনার স্বাভাবিক ওই ক্যালসিয়ামের কারণে, ওটা আমরাও ধরতে পারছি, কিন্তু ক্যালসিয়াম এক ফার্স্টে যেগুলো দেওয়া হয়েছে হয়তো বা কার্যকর হয় নাই, এটার কারণে এই পরিস্থিতি। আমার খুশি, উনার হাত দিয়ে আমাদের ফার্মের মনে করেন প্রায় গরু এই যাওয়া দাওয়া অবস্থা থেকে আমরা আর কি ফেরত পাইছি, উনার হাত দিয়ে প্রায় 2-3টা গাভী আমাদের এই পরিস্থিতি থেকে আর কি ফেরত হয়েছে। তোমরা দেশের আশ্রয় নায়ক।